সৌদি আরবে প্রবাসী বাসিন্দাদের মধ্যে কেউ অনুমতি ছাড়া হজ করলে দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এসব তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সৌদির নাগরিক বাসিন্দা এবং দর্শনার্থীদের মধ্যে যে কেউ অনুমতি ছাড়া হজ পালনের আচার অনুষ্ঠানের অংশ নিলে 10,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির পাবলিক সিকিউরিটি। এছাড়া অনুমতি ছাড়া হজ পালনকারীদের আনা নেয়ায় যুক্ত পরিবহনের কাজে জড়িতদের 6 মাস পর্যন্ত জেল এবং 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 14 জুন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।